নমস্কার প্রিয় বন্ধুরা, তো আরো একটা হেল্পফুল এবং ডাউট ক্লিয়ারিং ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। এই সময়কার ম্যাকাও স্টুডেন্টের মধ্যে সব থেকে বড় যে ডাউটটা আছে, যে ইভেন সেমিস্টার যেটা এক্সামিনেশন আসতে চলেছে, অর্থাৎ যেটা জুন মাসে কন্ডাক্ট করা হবে, ওটা অনলাইন হবে নাকি অফলাইন হবে। তো ম্যাকাও থেকে এক্সাম রিলেটেড কি আপডেট আছে বা প্রফেসরদের কাছে কি আপডেট আছে, সেই সমস্তটা তোমাদেরকে যেমন জানাবো, তার সঙ্গে সঙ্গে ভিডিওর প্রথমে অনারেবল মেনশন যে এটা কোনো অফিসিয়াল আপডেট নয়, সমস্তটাই সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা টেলিগ্রামের থ্রুতে যে সোর্স আসছে, স্টুডেন্ট যেটা ডিসকাস করছে, স্টুডেন্টদের কাছে যেটা খবর আছে, তার উপরে বেস করে একটা সামারাইজ ভিডিও। তো আগে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই তোমরা রিজন বুঝতে পেরে যাবে যে অনলাইন এক্সামের কি রিজন আর অফলাইন এক্সামের কি কি রিজন আছে। তো রিজন যদি প্রথমে অফলাইন এক্সামের ক্ষেত্রে দেয়া হয়, যে অফলাইন এক্সাম নিতে গেলে কিন্তু ইউনিভার্সিটির কাছে পুরো রাইটস আছে যে ইউনিভার্সিটি কিন্তু অফলাইন এক্সাম নিতে পারে, কিন্তু নেবে না। তো অফলাইন এক্সাম যদি নেয়, তার মেইন রিজন হচ্ছে ম্যাক্সিমাম কলেজ বা যে ইনস্টিটিউশন আছে সেটা কিন্তু অলরেডি ক্লাসরুম লেকচারের জন্য ওপেন হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা যেমন ক্লাসরুমের নর্মাল ক্লাস করছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তারা প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু অ্যাটেন্ড করছে। সে প্র্যাকটিক্যাল ক্লাস হোক না হোক, কলেজ করাক না করাক, অফিসিয়ালি কিন্তু হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু ভ্যাকসিনেশনও হয়ে গেছে। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা কোনোভাবে এক্সকিউজ দিতে পারবে না যে অফলাইন এক্সাম নেওয়া যাবে না, বাট অফলাইন এক্সাম কিন্তু হবে না। তার পরবর্তী যে রিজন আছে অনলাইন এক্সামের রিজন, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কেন অনলাইন এক্সাম হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছো, এক্সাম কিন্তু অনলাইনে হওয়ার চান্স 80%। তো যদি অনলাইন এক্সামের মেন রিজন বলা হয় যে স্টুডেন্ট অফ সেকেন্ড সেমিস্টার উইল গেট অনলি 3 মান্থ ফর দেয়ার ইভেন সেমিস্টার এক্সাম সিলেবাস প্রিপারেশন, তো তোমরা হয়তো সকলেই জানো যে সেকেন্ড সেমিস্টারের সবেমাত্র এনরোলমেন্ট শুরু হয়েছে ইভেন সেমিস্টারের জন্য, কিন্তু এক্সামিনেশন ওদের কিন্তু 6th আর 8th সেমিস্টার তাদের সঙ্গেই জুন মাসে কন্ডাক্ট করা হবে, জুন মাসের লাস্ট উইকে। তো সেক্ষেত্রে তাদের হাতে একদম হাতে গোনা 3 মাসের মতো সময় আছে। তো এরপর তোমরাই বলো 3 মাসে কিভাবে 6 মাসের সেমিস্টারের সিলেবাস তারা কমপ্লিট করবে। এরপরে আরও যে রিজনগুলো আছে সেগুলো আমি বলছি, যে কলেজ ওপেন হয়ে গেছে ঠিকই, অফলাইন ক্লাসরুমও চলছে ঠিকই, কিন্তু তার মাঝে মাঝেই অনেক ইনস্টিটিউশন, অনেক কলেজে হোস্টেল প্রবলেমের জন্য কিন্তু এই সেমিস্টারে এখনো পর্যন্ত অনলাইনেই ক্লাস হয়েছে মিটে। এরপরে যেটা রিজনটা আসছে অনলাইন এক্সামের, এটা কিন্তু পুরোপুরি অফিসিয়াল নয়, আমি আরও একবার বলছি, এটা প্রফেসরদের মুখে শোনা যাচ্ছে। তাদের কাছে যেরকম আপডেট আছে, তারা স্টুডেন্টরা জিজ্ঞাসা করলে তাদেরকে বলছে যে তাদের কাছে যেটা আপডেট আছে, যে তাদেরকে অলরেডি MCQ হিসাবেই কোশ্চেন করতে বলা হয়েছে। এরপর তোমরাই বলো MCQ কোশ্চেন হলে সেটা তো অবভিয়াসলি অফলাইনের জন্য নয়, সেটা অনলাইন যে পোর্টালে এক্সামিনেশন হয় তার জন্য কিন্তু তাদেরকে MCQ বেস কোশ্চেন করতে বলা হয়েছে। সেক্ষেত্রে তোমরা ধরেই নিতে পারো যে অফলাইন এক্সাম হওয়ার চান্স কিন্তু একেবারেই কমে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি পুরো ডিসকাস করি যে অনলাইন এক্সামের চান্স সেক্ষেত্রে 80% এবং অফলাইন এক্সামের চান্স 20%। তো এটা কিন্তু আমি পুরোপুরি থিওরি এক্সামিনেশনটা বললাম। এরপরে থিওরি এক্সাম অর্থাৎ যেটা 70 নম্বর থাকে, সেটা সম্পূর্ণ তোমাদেরকে হলে 80% চান্স আছে পুরোপুরি পোর্টালে MCQ বেস হবে। কিন্তু যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন আছে, অর্থাৎ 60 নম্বরের যাদের যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, তার এক্সাম কিন্তু তোমাদেরকে কলেজে দিতে হবে। যেমন এর আগের বারে অনলাইনে হয়ে যাচ্ছিল, অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন বা এক্সাম পেপার তোমরা PDF স্ক্যান করে আপলোড করে দিচ্ছিলে গুগল ফর্মে, সেরকম করলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে যেহেতু ক্লাসরুম এনভায়রনমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে এবং স্টুডেন্টদেরকে ল্যাব সাবজেক্টগুলোও করানো হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ল্যাব পেপার সাবমিট করতে হবে এবং ল্যাব পেপার তোমাদেরকে ল্যাবে বসেই পরীক্ষা দিতে হবে। তো সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো আলটিমেটলি যে কনক্লুশন, যে অনলাইন থিওরি এক্সামিনেশন আর অফলাইন প্র্যাকটিক্যাল বা ভাইভা, এবং এটাও একটা প্র্যাকটিক্যাল হলেও সেখানে ভাইভা থাকে একটা পার্ট, তো সেক্ষেত্রে ভাইভাও কিন্তু তোমাদেরকে অফলাইনে তোমাদের প্রফেসররা আর সেখানে তোমাদেরকে কিন্তু ক্লাসরুমে ডেকেই নেবেন। তো সেক্ষেত্রে বেসিক্যালি অনেক কলেজে ক্লাস টেস্ট যেগুলো আছে ওইগুলো তোমাদেরকে অফলাইনে নিতে পারে, কারণ ওগুলো ক্লাস টেস্ট সম্পূর্ণ কলেজের হাতে, বাট আলটিমেটলি যে 70 নম্বরের ফাইনাল থিওরি এক্সামিনেশন হবে সেটা সমস্ত ইভেন সেমিস্টারের জন্য একই সময়ে কন্ডাক্ট করা হবে। এবং ইম্পর্টেন্ট ডেটগুলো যদি বলে দিই, থিওরি এক্সামিনেশনের যে ডেট আছে সেটা হচ্ছে 20 থেকে 30 জুনের মধ্যে, এর মধ্যে সমস্ত ইভেন সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের যেমন হবে, নর্মাল ইভেন সেমিস্টার অর্থাৎ 4th 6th তাদের হবে, তার সঙ্গে সঙ্গে ফাইনাল ইভেন সেমিস্টার অর্থাৎ ফাইনাল ইয়ার স্টুডেন্টদের সবারই কিন্তু অনলাইনে হওয়ার একটা বড় চান্স আছে। তো দেখা যাক কি অফিসিয়াল আপডেট আছে, যতক্ষণ না অফিসিয়াল নোটিশ আসছে ততক্ষণ কিন্তু কেউই কনফার্ম বলতে পারবে না, যেহেতু প্রফেসরদের কাছে MCQ বেস কোশ্চেন তাদেরকে করতে বলা হয়েছে, সেই ভেবে কিন্তু অনলাইন হওয়ার চান্সটাই ওখানে অনেকটা বেড়ে যাচ্ছে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন চেক করো, যেখানে বেসিক্যালি এই পোস্টটা দেওয়া আছে এবং সমস্ত
সমস্ত সোর্স মেনশন করে দেওয়া আছে এবং অ্যানালিসিস করে দেওয়া আছে যে কীভাবে এক্সাম হতে চলেছে, এবং পরে যদি কোনো অফিসিয়াল নোটিশও আছে সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তার ডিসক্রিপশন চেক করো, এই পোস্টটা এসে নিজেরাও পড়তে পারো। আর অবশ্যই এই পোস্টের মেন যেটা যে আপকামিং ইম্পর্টেন্ট যে ডেটসগুলো আছে, প্রি এক্সামিনেশান অ্যাক্টিভিটিস আছে, ফর্ম ফিল আপ, ফিস পেমেন্ট, সমস্ত যে ডেট আছে এটাও কিন্তু এই পোস্টে দেওয়া আছে। তো অবশ্যই ডিসক্রিপশানে চেক করো। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ সমস্ত যে লেটেস্ট আপডেটগুলো আছে সেগুলো আগে টেলিগ্রামে দেওয়া হয়। সবসময় ভিডিও বানানো পসিবল হয় না, লেটেস্ট আপডেটগুলো আছে তার সঙ্গে সঙ্গে তোমাদের ওপিনিয়ন এবং ডাউট ডিসকাসও করা হয়। আর তোমাদের নিজেদের যদি পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই যারা আগে দুটো ভিডিও দেখোনি, অর্থাৎ ম্যাকআউটের যে সেকেন্ড সেমিস্টারের এনরোলমেন্ট সহ একাডেমিক ক্যালেন্ডার আছে ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর মুখ রিলেটেড একটা কমপ্লিট ভিডিও আছে যেটা বেসিক্যালি 16 মিনিটের প্রায়, তো ওইটাও দেখে নিও, তোমাদের মুখ রিলেটেড সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের কাছেও যদি কোনো সোর্স থাকে বা কোনো হিন্ট থাকে অনলাইন হচ্ছে নাকি অফলাইন হচ্ছে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। তো বেস্ট অফ লাক, হ্যাভ এ গুড ডে।